আজকে আসলাম হচ্ছে ইটের ভাটায়, কিভাবে ইট পোড়ানো হয় এটা আগে দেখিনি। তো আমি আর আমার আব্বু আসলাম যে বাড়ি করা হচ্ছে ওই বাড়ির জন্য ইট নেওয়ার জন্য। এসে ইটের ভাটা দেখেন, খুব সুন্দর ইটের ভাটা। এখনকার ইট ভাটাগুলো পরিবেশ বান্ধব এবং পরিবেশের নিয়ম কানুন মেপেই তারা এখন ইট ভাটায় ইট বানায়। ভেতর থেকে ইট নিয়ে যেখানে ইট রাখে এগুলোকে বলে ইটের খামাল। এখানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এইভাবে ইটের খামালে ইট সাজিয়ে রাখে। এটা হচ্ছে ভিতরের, মানে ইট পোড়ানো হয়ে গেছে। ইট পোড়ানো হওয়ার পর এইভাবে ভেতর থেকে ইট বের করে। যারা শ্রমিক তারা বুঝতে পারে যে কোনটা 1 নম্বর, কোনটা 2 নম্বর আর কোনটা 3 নম্বর। ইটের পোড়ানো দেখে, ইট পোড়ার কোয়ালিটি দেখে তারা এইভাবে 1, 2, 3 নম্বর ইট সাজিয়ে রাখে। ইট বের করার দৃশ্য একদিক দিয়ে ইট বের করে, আর একদিকে ইট যেগুলো কাঁচা ইট মাটি দিয়ে তৈরি করা সেগুলো সাজিয়ে রাখে। এই পুরোটাতে ইট ছিল এবং সম্পূর্ণ ইট এক পাশ থেকে বের করা হয়েছে। এই যে ইটের খামাল, এই তো এইভাবে ইট গুছিয়ে গুছিয়ে আবার মাটি দিয়ে লেপিয়ে দেয়। এই যে আপনারা দেখলেন যে ধোয়াটা রং সাদা, এই যে ইট। আমরা এ থেকে যে কোনো একটা ইটের খামাল চয়েস করলাম। চয়েস করে আমরা এখন ইট কিনব, আর এই ইট কেনার জন্য আমরা এখন যাব হচ্ছে যেখান থেকে ইট সেলিং করে, ওইখানে দামাদামি করে আমরা ইটের টাকা দেব। আমরা অলরেডি আসলাম, এসে দামাদামি করলাম। দামাদামি করার পর আমরা ইট যে কিনলাম তার টাকাটা ওখানে দিলাম এবং উনি টাকাটা নিল। টাকাটা নেওয়া শেষ, আপাতত এরপরে দেখাবো যে ইটগুলো এনে কই রাখলো বাড়ির পাশে। হ্যাঁ, এই যে এখন ইটগুলো এনে বাড়ির পাশে রাখলো, আমাদের যে শহরে যে বাসায় কাজ করতেছে তার পাশে রাখলো। এই ইটগুলো দিয়ে এখন ভিতরের কাজ শুরু হবে। সবাইকে ধন্যবাদ।